আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের হাড়ের ক্ষয় কেন এত বেশি হয় কি কারণ হাড়ে ক্ষয় ধরলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এর সমাধানই বা কি আছে আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি তথ্যগুলো জেনে রাখবেন হাড়ের ভিতর ঘনত্ব বাড়া কমা একটি চলমান প্রক্রিয়া ১৬ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যায় কিন্তু ২০ বছর বয়স পর্যন্ত হাড়ের ভিতরের গঠন ও ক্ষয় একই গতিতে চলতে থাকে বয়স চল্লিশ বছর পার হলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়ের মাত্রা একটু একটু করে বাড়তে থাকে পুরুষের তুলনায় মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয় আজকালকার বেশিরভাগ মহিলাদের হাঁটু ও মাজার হাড় ক্ষয়রোধের সমস্যা বেশি দেখা দিচ্ছে এটা কেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয় পুরুষদের কেন তুলনামূলক কম হয় আজকে আমরা সর্বপ্রথম এই প্রশ্নের উত্তরটাই আগে জানব তবে এটা খুব সহজ ভাষায় আজকে জানানোর চেষ্টা করব যাতে সবাই বুঝতে পারেন হাঁটুর হাড় ক্ষয়ের যে সমস্যাটা বেশি দেখা যায় তা হলো ক্যালসিয়ামের অভাব কিভাবে হাড় ক্ষয় হয় তা জানতে গেলে রীতিমতো অনেক কিছু বুঝতে হবে তাই এত কিছু ঝামেলার মধ্যে যাব না শুধু ক্যালসিয়াম জনিত হাড় ক্ষয়ের সামান্য কিছু সমস্যা সম্পর্কে জানবো আমাদের শরীরে হাড়ের ক্যালসিয়াম জমতে সাহায্য করে মূলত ভিটামিন ডি এই ভিটামিন ডি আমাদের সচরাচর খাবারে তেমন পাওয়া যায় না এটা বেশিরভাগ পরিমাণে থাকে সামুদ্রিক মাছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে আর ভিটামিন ডি শরীরে তৈরি হলে ক্যালসিয়াম সহজে আমাদের দেহের অস্থির ও হাড়ে জমতে পারে যে কারণে হাঁটু ও অন্যান্য অঙ্গের হাড় খুব মজবুত হয় ছেলেরা সাধারণত মেয়েদের থেকে বেশিরভাগ সময় বাইরে থাকে বা রোদে থাকে যার ফলে ছেলেদের শরীরে ভিটামিন ডি তৈরি হতে কোনো সমস্যা না হয় তাদের হাড় ক্ষয় রোধ হয় কম কিন্তু মেয়েরা সাধারণত বেশিরভাগ সময় ঘরে থাকে তাই তাদের শরীরে তেমন রোধ লাগে না এবং ভিটামিন ডি সেভাবে তৈরি হতে পারে না তাই মেয়েদের শরীরে হাড় ও অস্থিতে তেমন ক্যালসিয়াম জমতে পারে না তাই তাদের হাঁটু ও মাজার হার ক্ষয়ের সমস্যা বেশি দেখা যায় এছাড়া যেসব ছেলেরা তেমন বাইরে যায় না এবং সারা দিন এসি রুমে বা বদ্ধ রুমে অফিস করে ও রোদ কম লাগাই তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে আমার ভিডিওটির কথা শুনে যেন আপনি বেশি বেশি রোদে থাকবেন না সব কিছুরই একটা পরিমাপ আছে অতিরিক্ত রোদে থাকলে অবশ্যই সমস্যা হবে এর ফলে হাড় ক্ষয় রোধের পরিবর্তে শরীরে অন্য রোগ তৈরি হবে এতে একটা কারণ চলুন জেনে আর কি কি কারণে এমন হতে পারে মহিলাদের যখন মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হয়ে যায় কিন্তু মহিলাদের হাড়ের ক্ষয়ের মাত্রা বেড়ে যায় যে মহিলারা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে তাদের কিন্তু হাড়ের ক্ষয় হয় আর আমি ডিটেলসে তো বলেই দিলাম যে মহিলারা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম বা ভিটামিন ডি গ্রহণ করে না তাদেরই হাড় ক্ষয় হয় বেশি শরীরের ওজন বিএমআই অনুযায়ী অতিরিক্ত কম হলে তাদের হাড় ক্ষয় হয় অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল পান করলে এই হাড় ক্ষয়ের সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়া কিছু কিছু অসুখে হাড় ক্ষয়ের মাত্রা বাড়িয়ে দেয় শরীরের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে হাড় ক্ষয়ের মাত্রা বেড়ে যায় শরীরে থাইরয়েড বা প্যারালাইটেড হরমোনের মাত্রা স্বাভাবিকভাবে বেড়ে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয় যে রোগে খাবার শোষণ ব্যাহত হয় সেই রোগ যদি হয়ে থাকে তাহলে হাড় ক্ষয়ের মাত্রা বেড়ে যায় যেমন সিলিয়াচ ডিভিজ যেসব রোগে দীর্ঘদিন শুয়ে থাকতে হয় হাঁটাচলা করতে পারে না সেসব ক্ষেত্রে হাড়ের ক্ষয় বেশি হয় যেমন ব্রেন স্ট্রোক আই ভি স্তন ক্যান্সার ইত্যাদি তাছাড়া কিছু ওষুধও হাড়ের ক্ষয় বাড়িয়ে দেয় যেমন খিচুনি বিরোধী ওষুধ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এইসব ওষুধগুলো কিন্তু হাড় ক্ষয় হতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক হাড় ক্ষয়ে কি কি লক্ষণ দেখা দেয় যেহেতু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হার ক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া তাই প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না কিন্তু হাড়ের ভেতরের উপাদান বা ত্বক অধিক পরিমাণে কমে গেলে বিভিন্ন উপসর্গ দেখা যায় যেমন সারা শরীরে ব্যথা অনুভব হয় বেশিক্ষণ হাঁটাটি বা চলাচল করতে কষ্ট হয় শরীরে ভারসাম্য কমে যায় যার ফলে পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেশি থাকে আত্মবিশ্বাস বা মনোবল কমে যায় এই কারণে মহিলাদের হিপ ফ্র্যাকচার বেশি দেখা যায় চলুন এবার জেনে নেওয়া যাক হাড় ক্ষয় নির্ণয় করতে কি কি করা যেতে পারে হাড়ের ক্ষয়রোধ সহজেই নির্ণয় করা যায় চিকিৎসক রোগীর ক্লিনিক্যাল উপসর্গ পর্যবেক্ষণ রোগীর বয়স পূর্ববর্তী রোগ ও ওষুধের হাড়ের এক্স রে ও বিএসটি মানে ব্রন মিনারেল ডেনসিটি পরীক্ষার মাধ্যমে হাড়ের ঘনত্ব নির্ণয় করা যায় চলুন এবার জেনে নেওয়া যাক হাড়ের ক্ষয় প্রতিরোধে করণে কি সুষম খাদ্য অভ্যাস অনুসরণ করা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা যেমন ননিতলা দুধ কম স্নেহ জাতীয় দই কডলিভার অয়েল ইত্যাদি খাবার খেতে পারেন নিয়মিত শরীরচর্চা ও ব্যায়াম করা ধূমপান ও মদ্যপান অবশ্যই ত্যাগ করতে হবে পতন বা পড়ে যাওয়া রোধ করতে হবে পঞ্চাশ ঊর্ধ্বের মহিলাদের হাড়ের ঘনত্ব নির্ণয় করতে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে পরামর্শ নিতে হবে নিয়মিত হাড়ের ক্ষয় হলে কী কী চিকিৎসা নিতে পারেন চিকিৎসার মূল উদ্দেশ্য হল আপনার হাড়কে শক্তিশালী করে তোলা হাড় ক্ষয়ের হাড় কমানোর সর্বোপরি ভাঙার ঝুঁকি কমানো এই চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহৃত হয় চলুন এবার জেনে নেওয়া যাক চিকিৎসা যদি আপনি না করেন তাহলে কি পরিণতি হতে পারে হাড় ক্ষয় প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ থাকে না তখনই যন্ত্রণাদায়ক হয় যখন হাড়ে ফাটল ধরে বা হাড় ভেঙে যায় হাড় ক্ষয়ের ফলে হাড়ের ঘনত্ব কোষে দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় ফলে সামান্য আঘাত লাগলে কিংবা পড়ে গেলে এমনকি দৈনিক স্বাভাবিক কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাড় ভেঙে যেতে পারে বন্ধুরা এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি মহিলাদের কেন হাড় ক্ষয় হয় এবং ক্ষয় হলে কি করা উচিত কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বিস্তারিতভাবে আলোচনা করে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা হাড় ক্ষয়ের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আগে থেকে সচেতন হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই পঞ্চাশ ঊর্ধ্বে বয়স হলেই ডাক্তারের কাছে যেতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক আছে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিয়ে আসবেন